পুরী ঘুরতে ইচ্ছে করছে জগন্নাথ ধামের দর্শন করতে ইচ্ছা করছে সেই জন্য তোমরা ইউটিউবে ভিডিও খুঁজছো যে কম খরচের মধ্যে পুরী কী করে ঘুরতে যাবে প্লাস একদম কম খরচের মধ্যে হোটেল কোথায় পাবে সব সার্চ করছো তো তোমরা একদম ঠিক ভিডিওতে এসেছো একটা ভিডিওর মধ্যেই তোমরা জানতে পারবে একদম কম খরচে পুরী কীভাবে ঘুরতে ঘুরে আসতে পারবে প্লাস একদম কম খরচ বলতে তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে কোথায় বেস্ট হোটেল পাবে তো হোটেলটার নামও একবার বলে দিই সেটা ইন্ডিয়াতে ফেমাস ভারত সেবা আশ্রম সংঘ তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখাবো একদম কম খরচের মধ্যে পুরী কিভাবে ঘুরতে যাবে পুরীর মধ্যে সিনগুলো কী কী করে পড়বে কোথা থেকে অটো পাবে কত খরচ হবে সব জানাবো তো চলো ভিডিওটা স্টার্ট করছি প্রথম থেকে তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুরী ঘুরার একদম সহজ আর সস্তা উপায় তো পুরী ঘুরতে যাওয়ার জন্য তোমাদের সবার প্রথমে করতে হবে কি ট্রেন বুকিং তো কোন ট্রেনে যাবে তো পুরী ঘুরতে যাওয়ার জন্য তোমরা ডাইরেক্ট ট্রেনও পেয়ে যাবে নর্থ ইস্টের সাইড থেকে যেমন গুয়াহাটি কোকরাঝার বঙাইগাঁও কুচবিহার ঠিক আছে শিলিগুড়ি থেকে ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবে তো যেহেতু আমরা ডাইরেক্ট ট্রেনে টিকিট অ্যাভেলেবেল পাইনি ডাইরেক্ট ট্রেনে টিকিট কাটতে হলে ছয় মাস আগে তোমাদের কাটতে হবে তাহলেই পাবে তো আমি ডাইরেক্টটা আলাপ করছি না ডাইরেক্ট আমাদের যদি তোমরা পেয়ে যাও তাহলে সা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে তোমরা পুরী পৌঁছে যাবে ঠিক আছে এখন আমি যেটা ভেঙে ভেঙে যাওয়ার সেটা বলছি তো আমরা কোকরাঝাড় থেকে কোকরাঝাড় আসাম থেকে ট্রেন ধরেছি হাওড়ার জন্য ডিব্রুগড় হাওড়া কামরূপ এক্সপ্রেস ঠিক আছে তো কামরূপ এক্সপ্রেসে হাওড়া পৌঁছোতে আমাদের পার হেড খরচা পড়েছে চারশো টাকা করে স্লিপার করছে তো ফার্স্ট আমরা হাওড়া পৌঁছে গেলাম হাওড়া পৌঁছানোর পর আমাদের পুরী পুরী পৌঁছানোর ট্রেন হাওড়া থেকে ছিল না ছিল শালিমার থেকে হাওড়া থেকে তিন চার কিলোমিটার দূরে তো প্রথমে হাওড়া পৌঁছে আমরা পৌঁছে গেলাম আবার শালিমারে এখন আমাদের শালিমার থেকে ট্রেন বুকিং ছিল পুরীর জন্য পুরী শালিমার এক্সপ্রেস যেটার পার হেড টিকিটের দাম পড়েছিল ওয়ান নাইনটি পার হেড ঠিক আছে দুশো টাকারও নিচে একশো তিরানব্বই টাকা করে আমরা পার হেড পৌঁছে গেছিলাম পুরী তো পুরী স্টেশন পৌঁছে গেলে এখন প্রশ্ন হচ্ছে কোথায় থাকবে হোটেল কোথায় নেবে বাজেট একদম কম দামের মধ্যে তো কম দামের মধ্যে হোটেল পেয়ে যাবে পাঁচশো থেকে হাজার টাকার মধ্যে হোটেল পেয়ে যাবে কিন্তু আমরা যেটাতে ছিলাম সেটা হলো ভারত সেবা আশ্রম সংঘ ভারতের প্রায় সব ট্যুরিস্ট প্লেসই এটা আছে ভারত সেবা আশ্রম সংঘ একদম কম টাকার মধ্যে সুবিধা দেয় থাকার খাওয়ার ঠিক আছে তো আমরা ছিলাম ভারত সেবা আশ্রমে তো ভারত সেবা আশ্রমে কি করে পৌঁছবে আর ভারত সেবা আশ্রম কোথায় আছে তো পুরী পৌঁছানোর পর একশো টাকা ভাড়া দিয়ে তোমরা চলে যাও স্বর্গদুয়ার স্বর্গদুয়ার নামের একটা জায়গা আছে পুরীর সব থেকে জমজমার জায়গা পুরীর জগন্নাথ ধাম থেকে প্রায় এক কিলোমিটার দূরে ঠিক আছে তো পৌঁছে যাও স্বর্গদুয়ার স্বর্গদুয়ার পৌঁছানোর সাথে সাথে তোমরা একটা স্ট্যাচু দেখতে পাবে মূর্তি ভগবান শ্রী নিমাইয়ের তো সেই মূর্তির ডান দিকে অল্প এগিয়ে গেলেই দেখতে পাবে ভারত সেবা আশ্রম সংঘ এই যে এটা ভারত সেবা আশ্রম সংঘ দেখিয়ে দিলাম তো এটাতে গিয়ে এই আশ্রমে গিয়ে তোমরা বুকিংটা করে নাও বুকিং করার জন্য তোমাদের আধার কার্ড লাগবে মাস্ট আর আধার কার্ড অরিজিনালটা নিয়ে যাবে তো আধার কার্ড দিয়ে ভারত সেবা আশ্রমের সঙ্গে বুকিং করে নিলে আর বুকিংয়ের প্রাইস পড়বে সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে রুম পেয়ে যাবে তিনজন চারজন করে এক রুমে থাকতে পারবে ঠিক আছে আর খাওয়ার খাবারও সেখানেই পেয়ে যাবে প্রসাদ পেয়ে যাবে কিন্তু প্রসাদ খাওয়াটার প্রসাদ পাওয়ার জন্য তোমাদের সকাল সকাল নাম লেখাতে হবে তো তোমরা সাড়ে তিনশো টাকার মধ্যে একটা রুমও পেয়ে গেলে সুন্দর থাকার সব থেকে জমজমাট জায়গায় স্বর্গদুয়ারে তো সেই দিন তোমাদের পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে তো রাত হয়ে গেলো ঠুম নিয়ে অল্প সমুদ্র সৈকত ঘুরে নিতে পারো সঙ্গে মেলা ঠিক আছে ওইখানে খুব সুন্দর একটা বাজার বসে মেলার মতো স্বর্গদুয়ার বিচ বিচে আর কি তো ঘুরে নিলে তারপরের দিন তোমাদের সবার প্রথমে কি করতে হবে ভগবান শ্রী জগন্নাথের দর্শন তারপরের দিন সকালবেলা উঠে রেডি হয়ে চলে গেলে যত সকালে যাবে তত ভালো সকালবেলা উঠে চলে গেলে জগন্নাথ ধাম জগন্নাথ ধামের দর্শন করতে শ্রী জগন্নাথের দর্শন করতে তো দর্শনে অনেক টাইম লেগে যাবে প্রায় দুপুর হয়ে যাবে যদি সকালে যাও অনেক বড় লাইন থাকে তারপর তোমরা সন্ধ্যার দিকে সাড়ে চারটা পাঁচটা নাগাদ আমি টাইমটা দিয়ে দেব ঠিক আছে ওই সন্ধ্যার দিকে তোমরা যেটা নাকি সবার থেকে বিশেষ একটা মুহূর্ত পুরীর যেটা নাকি মন্দিরের ঝান্ডা চেঞ্জ হয় সেটাও দেখতে পারবে ঝান্ডাটা যেটা বদলানো হয় তো সেটা দেখে নিলে তারপরের দিন তোমাদের প্ল্যান হচ্ছে তোমরা পুরীর বাইর সাইডটা অল্প দেখবে তো পুরীর বাইর সাইডের মধ্যে আছে চিলিকা লেক প্লাস কোনার্ক টেম্পল কনার্কে অবস্থিত কোনার্ক টেম্পল ঠিক আছে তো আমরা চিলিকা লেক যাইনি কেন কি চিলিকা লেক যাওয়াটা বেকার এই সেখানে না গেলেও হয় কেন কি ডলফিন দেখা যায় সবাই বলে কিন্তু ডলফিন দেখতে পারবে না প্লাস তিন চার ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা সময় লাগবে নৌকোতে ইচ্ছা থাকলে যেতে পারো আমরা যাইনি আমাদের মানে অনেক ঘোড়া বেশি হয়ে গেছিলো সেই আমরা মানে যাইনি তোমরা দিয়ে দেখতে পারো আমি সেটার বাজেটটা বলতে পারবো না কেন কি আমরা যাইনি আমি এটা রেফারও করছি না যে এটা দেখতে হবে তো আমরা গেছিলাম কোনারকে তো তোমরা আশ্রম থেকে বের হয়েই একটা অটো স্ট্যান্ড পেয়ে যাবে সেখান থেকে তোমরা একটা অটো বুকিং করে নাও পনেরোশো টাকার ম বারোশোর থেকে চোদ্দোশোর মধ্যে লাগবে অল্প দামাদামি করে নেবে যদি হাজার টাকাতে পারো তাহলেও চেষ্টা করো নিতে ঠিক আছে কিন্তু হাজারের নিচে পারবে না তো আমরা নিয়েছিলাম বারোশো করে আমরা দুটো অটো নিয়েছিলাম চব্বিশশো টাকা করে নিয়েছিল আমাদের দুটো ঠিক আছে তো আমরা একটা অটো বুকিং করে চলে গেলাম কোনারকে কনার্ক যেতে প্রায় সময় লাগে তিন থেকে চার ঘন্টা সময় লেগে যাবে তো পৌঁছে গেলে কনার্ক টেম্পল কনার টেম্পেলে যাওয়ার রাস্তায় খুবই সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবে খুবই সুন্দর সুন্দর বিচ দেখতে পাবে কিন্তু যাওয়ার সময় সেগুলোতে নামবে না আসার সময় নেমে দেখে নেবে ঠিক আছে তো তোমরা চলে গেলে পরের দিন কোনার্ক বারোশো টাকা করে তোমরা কনার্ক পৌঁছে গেলে যেই কজন থাকবে সবাই বারোশো টাকা করে আর যদি তোমরা গ্রুপে যাও তাহলে তো বাজেট আরও কমে যাবে কেন কি তিনশো টাকা বারোশো টাকার মধ্যে যদি তোমরা জন থাকো তো ছয় জনের আমাদের দুশো টাকা করে পার হেড হয়ে গেল তাই না তো কোণার্ক পৌঁছে গেলে সারা দিন কোনারকে কাটিয়ে সারাদিন কোনার্কে কাটিয়ে ঘুরে ফিরে একটা হিস্টোরিক্যাল মন্দির দেখে তারপর তোমরা আসার পথে সুন্দর এক কতগুলো বিচ দেখতে পাবে সেখানেও টাইম পাস করতে পারো তো এটাই ছিল আমাদের পুরী ঘোরার সুন্দর একটা বাজেট একদম কম খরচের মধ্যে তো টোটাল খরচ কত কত হলো পুরী ঘুরতে গিয়ে তো সেটাও আমি একবার বলে দিচ্ছি তোমরা ঘর থেকে বের হয়ে হাওড়া পর্যন্ত পৌঁছোতে খরচা হলো চারশো তেরো টাকা মানে আমার যেটা হয়েছিল আমি সেটা বললাম কোকরাঝার থেকে হাওড়া চারশো তেরো টাকা প্লাস হাওড়া থেকে শালিমার পর্যন্ত যেতে বিশ টাকা তারপর শালিমার থেকে পুরী পর্যন্ত পৌঁছোতে খরচা পড়েছিল একশো টাকা তো দুশো টাকায় ধরি তো টোটাল খরচ গেল চারশো টাকা ঠিক আছে চারশো ছশো টাকা সরি তারপর তোমরা একশো টাকা দিয়ে পৌঁছে গেলে ভারত সেবা আশ্রম সাতশো টাকা প্লাস তোমরা সাড়ে তিনশো চারশো টাকাই ধরলাম চারশো টাকার মধ্যে রুম পেয়ে গেলে একটা একদিনের রুম রুমেরটা পরে বলছি আমি তো পৌঁছে গেলে সাতশো তেত্রিশ টাকার মধ্যে একদম পুরীর মেন স্পটে তো তোমরা দুই দিনের মধ্যে টু নাইট থ্রি ডেজের মধ্যে তোমরা পুরি ঘুরে নিতে পারবে তো সেটা তোমরা একবার হিসাবটা লাগিয়ে নিও সাড়ে তিনশো টাকা করে হোটেল খাওয়া দাওয়াটা এক্সট্রা আর কোনারকে পৌঁছোতে বারোশো টাকা তো তোমরা আন্ডার টু থাউজেন্ড আন্ডার থ্রি থাউজেন্ডের মধ্যে পুরী ঘুরে আসতে পারবে এটা আমার গ্যারেন্টি তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো জয় হিন্দ